স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। সোনালী আঁশ পাট নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন কৃষি বিজ্ঞানীরা। তাদের এই স্বপ্ন শুরু হয়েছে নতুন একটি জাত নিয়ে। এই জাতটি দেশের উদ্ভাবিত যে কোনো জাতের চেয়ে 20-24% বেশি ফলন দেবে। নির্দিষ্ট সময়ের আগে আঁশ সংগ্রহ করা হলেও তাতে ফলন কমবে না। আজ আমরা আলোচনা করব নতুন জাতের পাট নিয়ে। এনে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ডক্টর মোহাম্মদ মনজুরুল আলম এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম। ডক্টর ইসলাম এবং ডক্টর আলম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনার কেমন আছেন? আপনাকেও ধন্যবাদ। আজ আমরা আলোচনা করতে চাচ্ছি পাটের একটি নতুন জাত নিয়ে কথা বলতে চাচ্ছি, যে জাতের কথা বলা হচ্ছে যে অন্যান্য জাতের তুলনায় 20-24% বেশি ফলন দেবে। যদিও এই ফলন এটা হারভেস্ট করা যাবে অন্য যে কোনো পাটের চেয়ে আগে। যে বিষয়ে আপনার কাছে জানতে চাইব, নিশ্চয়ই এটি ডক্টর মাকসুদুল আলম যখন পাটের জীবন রহস্য আবিষ্কার করলেন তার এই ফলশ্রুতিতে এই নতুন জাত, অর্থাৎ আমরা সে সময় শুনেছিলাম এই জীবন রহস্যের ফলে কী হতে পারে, এর ফলে পাট আরও উন্নত জাতের পাট পেতে পারি আমরা। কীভাবে সেই পাট আমরা পেতে পারি বা কীভাবে এটা পেলাম যদি একটু বলতে পারেন আপনি ডক্টর মনজুরুল আলম? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে আমাদেরকে এখানে আজকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমাদের গবেষণা সম্পর্কে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং সেই সাথে ধন্যবাদ যারা শুনছেন তাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। দেখুন, আপনারা সবাই অবগত আছেন, বাংলাদেশের আপামর জনগণ প্রায় জানেন যে বাংলাদেশে আমরা প্রথম পৃথিবীর বিশ্বের সর্বপ্রথম 2010 সালে পাটের জন্ম রহস্য, যাকে বলে পাটের জেনোম সিকোয়েন্স, আমরা আবিষ্কার করতে সক্ষম হয়েছিলাম আমাদের প্রয়াত বিশ্বখ্যাত বিজ্ঞানী প্রফেসর মাকসুদুল আলমের নেতৃত্বে। এর আগে একটু ছোট্ট কথা বলতে হয় যে এই যে বাংলাদেশে জিনোম গবেষণার সূত্রপাত্র প্রফেসর মাকসুদুল আলম করলেন, কীভাবে করলেন এই বিষয়টা একটু ধারণা বোধ হয় দেওয়া আমার প্রয়োজন বলে আমি মনে করি। যে দেখুন, আমাদের এই আজকের এই বক্তব্যের শুরুতে প্রথমেই আমি আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার অকুণ্ঠ শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি, এবং সেই সাথে আমাদের স্বাধীনতা যুদ্ধে 30 লাখ শহীদ, আমাদের মা বোনের যারা ত্যাগ স্বীকার করেছেন এবং 15ই আগস্টে যারা নিহত হয়েছেন, সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। এই জিনোম গবেষণার একটি ছোট্ট গল্প আছে। মাকসুদুল আলম কিন্তু বাংলাদেশে অনেকবার এসেছেন, উনি বাংলাদেশের সন্তান, মাদারীপুর ওনার পৈতৃক ভূমি, ওনার বাবা একজন মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, উনি আমেরিকার হাওয়াই বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তার আগে উনি রাশিয়াতে পড়াশোনা করেছেন, রাশিয়া থেকে মাইক্রোবায়োলজিতে পড়াশোনা করে সেখানে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, তারপরে জার্মানিতে গিয়ে আরেকটা পিএইচডি ডিগ্রি নিয়েছেন, তারপরে সেখান থেকে হাওয়াইতে গিয়ে উনি টিচিং শুরু করলেন। সেখানে প্রথম উনি এই পেপের জিনোম শেষ করলেন। হ্যাঁ, পেপের জিনোম করার পর উনি ওনাকে মালয়েশিয়ান সরকার এবং একটা গ্রুপ, সায়েন্টিস্ট গ্রুপ, তাকে ডেকে নিয়ে রাবারের জিনোম করলেন। রাইট। তারপরে উনি চাইলেন বাংলাদেশে এসে যে আমি পাট আমার দেশের সম্পদ, এই দেশের সম্পদ, এইটাকে নিয়ে কিছু করা যায় কিনা। উনি কিন্তু বারবার এদেশে এসেছেন, কিন্তু আসলে তদানীন্তন সরকারগুলো তাকে আসলে স্পেস দেয়। ধন্যবাদ, আমি আপনাকে ফিরে আসবো জানাব ইসলাম, শহীদ ইসলাম, আমি আপনার কাছে জানতে চাচ্ছি ডক্টর মাকসুদুল আলম যে গবেষণা শুরু করেছিলেন সেখান থেকে আসলে আপনার আবার যেখানে শেষ করেছিলেন উনি মৃত্যু পর্যন্ত, সেখান থেকে আপনার আবার শুরু করলেন। এখন এই গবেষণার সামনে যখন আপনারা এগিয়ে নিতে চান, তার প্রথম ধাপ হচ্ছে এখন যে নতুন জাতের পাট আসলে আবিষ্কার করেছেন আপনারা, গবেষণা করে বের করেছেন যেটা, সেইখানে তার একটু আমরা জানতে চাই, তার কিছু ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে আমরা জানতে চাই। এই আমরা যে জাতটা বের করেছি সেটা আমাদের প্রচলিত জাতের চেয়ে 20% ফলন, 20% ফলন বেশি দিবে। সে জাতের বৈশিষ্ট্য হলো, প্রথম হলো যেটা আর্লি সোয়িং করা যায়, অর্থাৎ আগাম বপন করা যায়। কতদিন আগাম বপন করা যায়? আমরা ট্রেডিশনাল যেসব জাত তার চেয়ে কত বেশি করা যায়? এক সপ্তাহ আগে বপন করা যায়, 10 দিন পর্যন্ত, 7-10 দিন পর্যন্ত আগে বপন করা যায়, যে তাতে আগাম ফুল আসে না, এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য হলো এই জাতটা তুলনামূলকভাবে আগাগোড়া সিলিন্ড্রিক্যাল, মোটামুটি একই ধরনের, যার কারণে ইলটা বেশি হয়। আচ্ছা, তিন নম্বর বৈশিষ্ট্য হলো এটা হলো ফাইবার ডেন্সিটি, ফাইবার সেলের মধ্যে ফাইবার ডেন্সিটি আমাদের পূর্বতন জাতের তুলনায় বেশি, যার কারণে পার ইউনিট এরিয়াতে, পার ইউনিট টাইমে ইল তার বেশি হয়, এই 20%। এবং এই জাতটা হলো 30-35 সেন্টিমিটার লম্বা হয়,
মানে একই সময়ে 100 দিনে অন্য জাতের তুলনায় 30 থেকে 35 সেমি সব সময় লম্বা থাকে, যার কারণে আশটা আশের ফলন বৃদ্ধি হয়। এছাড়া আশের গুণ প্রচলিত তুলনায় প্রচলিত জাতের তুলনায় ভালো। বলা হচ্ছে যে প্রচলিত জাতের তুলনায় এটি আরো সূক্ষ্ম। কতটা সূক্ষ্ম বলতে, সূক্ষ্ম বলতে যে টুকু দেখা যায়, আমরা যদি ফাইবার স্ট্রেংথ মাপি, ফাইবার বান্ডেল মাপি, তাতে আমাদের প্রচলিত জাতের তুলনায় 10.37 হলো আমার যেটা ফাইবার বান্ডেল স্ট্রেংথ, আর আমার এটা হলো 11.37। ডক্টর আলম, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এই যে গবেষণার ফলাফল হলো 2010 সালে যখন বাংলাদেশ জীবন রহস্য আবিষ্কার করলেন ডক্টর মাকসুদুল আলমের নেতৃত্বে, এরপরে এই প্রথম এই এই জাতীয় উদ্ভাবন করা হলো, পরবর্তীতে আপনাদের আসলে আর কি প্ল্যান রয়েছে? এই যাত্রী যে আমরা মানে প্রথম জিনোম গবেষণার ফার্স্ট প্রোডাক্ট হলো এই প্রথম এই যাত্রী, এটি একদম কৃষক সরাসরি এখন পাবে, এটাই আমাদের শেষ না, এটা মাত্র শুরু। এটা মাত্র শুরু, জিনোম গবেষণার শুরু। দেখুন, জিনোম গবেষণা করে যে সুযোগটি সৃষ্টি হয়েছে সেই সুযোগটি আমরা এখন কাজে লাগাচ্ছি। অর্থাৎ আমরা জানি যে ওর জীবনের স্ট্রাকচারটা কী, কতগুলো জিন সেখানে আছে, এই জিনোমিক করার পর কোন জিনের কোন কাজ, এগুলো আমরা এখন আইডেন্টিফাই করতে পেরেছি এবং সেগুলো নিয়ে আমরা এখন কাজ করছি। ধরেন, আমরা পাটকে এদেশের পাটে এদেশের ফসল, আমরা পাটের ব্যবহার বৃদ্ধি করতে চাই। তাহলে পাটের ব্যবহার বৃদ্ধি করতে চাইলে আমরা কোন কোন ক্ষেত্র, ছোট ছোট জিনিস দিয়ে পাটকে টিকিয়ে রাখা একটু কষ্ট হবে। আমরা মনে করি পাটকে টিকিয়ে রাখতে হলে পাটকে দেশের জন্য টেক্সটাইলে পাটের ব্যবহার বাড়াতে হবে। অ্যাবসলিউটলি টেক্সটাইল, অর্থাৎ দেখেন আমাদের দেশে প্রতি বছর প্রায় 80 লক্ষ বেল পাট আমাদের, সরি, 80 লক্ষ বেল তুলা ইম্পোর্ট করতে হয়, আর উৎপাদন হয় মাত্র আমাদের 1 থেকে 1.5 লক্ষ বেল। তো এই যে বিশাল পরিমাণ তুলা আমাদের দেশে উৎপাদন করার মতো সুযোগ, আবহাওয়া, মাঠ, জমি কোনোই আমাদের কিছু নাই। আমরা যদি পাটটাকে এই তুলার মতো যদি উৎপাদন করতে পারি, তাইলে কিন্তু আমাদের দেশে একটা বিরাট বিপ্লব হতে, সেই আলোচনাই শুনেছিলাম, সেই সুযোগটাই এই জিনোম গবেষণা আমাদেরকে দিয়েছে। আমরা এবং সেটা নিয়ে আমরা কাজ করছি, আমাদের যে পাবলিকেশন সেখানেও আমাদের এই কথাগুলো আছে। একটু বুঝিয়ে বলছি, মানে আলোচনা করে বলছি, সেটা হলো এই, দেখেন এই যে পাটের যে ফাইবার, আলটিমেট ফাইবার লেংথ, আপনারা জানেন যে প্রত্যেক এই পাটের যে এই জিনিসটা পাটের তৈরি, আমার আমার এই গবেটা, এই প্রত্যেক দেখবেন যে পাটের জিনিস একটু ঝাঁকি দিলে কিছু জিনিস ড্রপ হয়ে যায়, রাইট? এই ড্রপ হওয়ার কারণটা হলো আলটিমেট ফাইবার লেংথ পাটের খুবই ছোট, অর্থাৎ 0.5 থেকে 3 মিলিমিটার পর্যন্ত, আর কটনের সেখানে মানে তুলার 15 মিলিমিটার থেকে শুরু, 15 থেকে 30 পর্যন্ত, ইভেন কি এখন আরও বেশি বাড়াচ্ছে তারা। তো এখন এই এত ছোট জিনিস আমার এই 3 মিলিমিটারের ম্যাক্সিমামটা 3 মিলিমিটার, ওইটার সঙ্গে মিক্স করা যায় না। এটা হলো পাটের একটা এই টেক্সটাইলে ব্যবহারের প্রথম বাধা, প্রথম চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হলো কটনে লিগনিনের পার্সেন্টেজ জিরো, কিচ্ছু নাই, শূন্য, যার জন্য কটনটা খুব সফট আর ইয়ে তুলাতে। আর কটনে হলো এটা 12 থেকে 14%, এই আমার পাটে, পাটে হলো 12 থেকে 14%। আমরা যদি এই পাটের লিগনিন পার্সেন্টেজটাকে কমাতে পারি, জিরো না করতে পারলাম, জিরো করার দরকারও আমার নেই, আমি যত কমাতে পারবো তত সফট হবে, তত তুলার কাছাকাছি যাবে। আর যদি ফাইবার লেংথটা যদি আমি বাড়াতে পারি, তাহলে তুলার কাছাকাছি যাবে। আমার এখন চ্যালেঞ্জটাই এই জায়গায় যে আমি ফাইবার লেংথটা, আলটিমেট ফাইবার লেংথটা বাড়াবো এবং লিগনিনটা পার্সেন্টেজটা কমাবো, কমিয়ে পাটটাকে যতদূর সম্ভব তুলার কাছাকাছি নিয়ে আমরা এই পাটটাকে তুলার বিকল্প হিসাবে ব্যবহার করি, অথবা আমি তুলার সঙ্গে মিক্সড করে ব্যবহার করি, ব্ল্যান্ডেড কাপড় তৈরি করি, আমরা কিন্তু সেখানে একটা যদি ব্যবহারটা করতে পারি। এবং এই লাইনেই আমাদের গবেষণাটা এখন আমরা বিভিন্নভাবে আমরা গবেষণা করছি, এটাও আমাদের একটা ইম্পর্টেন্ট অ্যারেনা যেখানে আমরা কাজগুলো অনেক দূর এগিয়ে। ডক্টর আলম, ধন্যবাদ, আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর ইসলাম, আপনার কাছে আমি জানতে চাচ্ছি এই যে নতুন জাত আসলে আবিষ্কার করা হলো, এর এর গবেষণার পেছনের কিছু অংশ যদি আপনি বলতেন, যে এটা নিশ্চয়ই ফিল্ড ট্রায়াল আপনারা করে ফেলেছেন, সেই সময়কার যদি কোনো অভিজ্ঞতা বলতেন, যেসব বিজ্ঞানীরা আপনার কাজ করলেন তাদের ভবিষ্যতের প্ল্যানটা কী যদি একটু বলতেন, আমরা খুশি হতাম। থ্যাংক ইউ। আমাদের যে প্ল্যানটা ছিল সেটা হলো আমাদের প্রথম একটা ফার্মার্সকে এমন একটা জাত দেওয়া যেটা প্রচলিত জাতের চেয়ে আসলে ভালো ফলন দেয়, দিস ইজ দ্য ফার্স্ট টার্গেট ছিল আমাদের। তাই আমরা প্রথমে এই ট্রায়ালটা বিভিন্ন জায়গায়, অর্থাৎ বাংলাদেশের 6টা রিজিয়নে আমরা ট্রায়াল করেছি, এবং একটা আপনারা জানেন টেকনিক্যাল কমিটি আছে, সি ভ্যারাইটি রিলিজের জন্য যে একটা টেকনিক্যাল কমিটি, তাদের সব সদস্যদের নিয়ে আমি এই 6টা রিজিয়নে ভিজিট করেছি, এবং তারা সবাই একমত হয়েছেন যে আমাদের যে প্রচলিত জাতের তুলনায় এটা অনেক ভালো, এবং এটা ফার্মার্সরাও বেশ হ্যাপি যে এটা তারা চাচ্ছে। এবং এই বছর আপনি শুনে খুশি হবেন, এই বছর আমরা প্রায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে 300
ফিল্ড ডেমনস্ট্রেশন 3000 ফিল্ড সরি 3000 ফিল্ড ডেমনস্ট্রেশন করছি এটা ফার্মার্সদের তাদের বোঝানোর জন্য দেখানোর জন্য যাতে তারা উৎসাহিত হয় এবং যে সমস্ত রিজিওনে আমরা ট্রায়ালগুলো করেছি যে সমস্ত রিজিওনে আমরা মাঠ মূল্যায়ন করেছি সেই সমস্ত আশেপাশের কৃষকরা প্রচুর চাহিদা দিয়েছে যে আমাদের এখন সিড দরকার আমাদেরকে সিড দেন আমরা এই যাত্রা করতে চাই তাই আমার বিশ্বাস যে এই যাত্রা যদি আমরা ফার্মার্স লেভেলে সরিয়ে দিতে পারি তাহলে আমাদের ইল্ড অ্যাটলিস্ট 20% ইল্ড বেড়ে যাবে গড় ফলন মানে আমাদের যে এখন যে গড় ফলন আছে 2.04 টন পার হেক্টর সেটা হয়তো 20% বেড়ে যাবে এই ধন্যবাদ এই গবেষণার পেছনে কোনো চ্যালেঞ্জ ছিল কি না চ্যালেঞ্জ তো ছিলই সেই চ্যালেঞ্জগুলো আমরা জানতে চাই চ্যালেঞ্জ ছিল মানে বিশেষ করে সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম যখন প্রফেসর মাকসুদুল আলম মানে আমাদের ছেড়ে চলে গেলেন এই 2014 সালের 20 ডিসেম্বর আমেরিকাতে আমার সাথে একদম আমি তখন তার সাথে হাসপাতালে ওইটাই ছিল আমাদের জন্য এই মাঠের জন্য বড় চ্যালেঞ্জ তাছাড়া সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের আগের যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং কৃষি মন্ত্রণালয়ের বর্তমান সেক্রেটারি থেকে শুরু করে সকল খুব কিন্তু এই প্রকল্পকে সমর্থন দিয়েছে যাতে এই ভালো কাজটি বাংলাদেশে হয় ওই দিক থেকে কোনো চ্যালেঞ্জের আমাদের ছিল না চ্যালেঞ্জটা ছিল আমাদের গবেষণা সরকার আমাদেরকে আমরা কিন্তু বাইরের প্রথম দিকে কিছু কিছু হেল্প নিয়েছি তারপরে কিন্তু মানে আমরা নিজেরা করতে করতে লার্নিং বাই ডুইং এ করে 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 কিন্তু আমরা শিখেছি যেখানে খুব ঠেকেছি মাকসুদ স্যার আমাদেরকে বাইরে একটু করে পাঠিয়েছেন সেখান থেকে নলেজ নিয়ে এসেছি নলেজ নিয়ে এসে এখন আমরা কিন্তু আমরা খুব বড় করে বলছি না কিন্তু এইটুকুন বলতে পারি যে আমরা এখন জিনোম গবেষণায় বাংলাদেশে একটা প্ল্যাটফর্ম দাঁড় করাতে পেরেছি যেখানে একটা এই ফিজিক্যাল মানে ই তো আছেই রিসোর্স তো আছেই প্লাস একটা টেকনিক্যাল নলেজ নো হাউ এটাও আমাদের এখন দাঁড়িয়েছে যেটা দিয়ে আমরা কাজ করতে পারি আর আপনারা আর কোনো প্ল্যান্টের বা উদ্ভিদের জিনোমের কথা ভাবছেন কিনা বা আমরা করেছি যেটা বিশ্বের অত্যন্ত ক্ষতিকর একটা ফাঙ্গাস এটাও আমরা করেছি পাটের জন্যও বটে এবং তাছাড়া কদিন আগে আমরা গত বছর নভেম্বর এটা ডিক্লেয়ার করেছে তদানীন্তন মন্ত্রী এখন বর্তমানে মন্ত্রী এটা জানেন তার আমাদের রাজ্জাক স্যার এবং আগের মন্ত্রী মতিয়া চৌধুরী আমাদের ধনচা বাংলাদেশের একটা মানে অত্যন্ত সহনশীল ঝড় বৃষ্টি রোদ এগুলোর মধ্যে টিকে থাকে এবং তার গায়ে একটা নোডিউল হয় বিশেষ করে এই যে ইয়েতে তার শেকড়ে সেটার কিন্তু জিনোমটা আমরা করে ফেলেছি এটা পাটের চেয়ে 3 গুণ বড় একটা জিনোম এটা ছিল আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ এটাও আমরা করে এনসিবিআইতে আমরা জমা দিয়ে ফেলেছি এখন আমরা চাচ্ছি যে ওই যে ধনচার যে নোডুলেশন যেটা হয় ওই যে মানে নাইট্রোজেন ফিক্সেশন হয়ে ধনচার শেকড়ে যেটা জমে এইটা অন্য ক্রপে এখন স্থানান্তর করে এসডিজি বাস্তবায়নে পরিবেশের যে কথাটি বলা আছে সেখানে আমরা অবদান রাখতে চাই এবং অন্যান্য ক্রপেরও আমরা জিনোমিক যে সাপোর্ট এই সেন্টার থেকে আমরা দেওয়ার জন্য প্রস্তুত অনেক ধন্যবাদ আজ আমরা আলোচনা করছি পাটের নতুন জাত নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন পাট গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ডক্টর মোহাম্মদ মনজুরুল আলম এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম জনাব ইসলাম আপনার কাছে আমি একটি বিষয় প্রশ্ন করতে চাচ্ছি যে নতুন যে জাতের নিয়ে আমরা কথা বলছি এই নতুন জাত সাধারণত একটি আমরা যে পাট চাষ করা হয় তার জীবনকাল হচ্ছে 120 দিন এটি 100 দিনের মধ্যে এটা হারভেস্ট করা যাবে সেক্ষেত্রে এই এই জাতের নতুন জাতের পাটের মধ্যে কেমন পানির প্রয়োজন ফসল ফলানোর জন্য কেমন সারের প্রয়োজন বা কেমন কীটনাশকের প্রয়োজন হয় এই বিষয়ে যদি আপনি ব্যাখ্যা করে বলতেন আমাদের কাছে এই জাতটি স্পেশাল কোনো কিছু দরকার নেই আগের যে জাত যেভাবে সারফার্ট লেজার সার এবং কীটনাশক দেবে সেম ম্যানেজমেন্টে কিন্তু ইল 20% ইল বেশি দেবে আচ্ছা অর্থাৎ তার ইল পটেনশিয়ালটি বেশি যার কারণে ইল বেশি দেয় শুধুমাত্র একটাই কারণ সেটা হলো যে তার ফাইবার বিয়ারিং ক্যাপাসিটি অর্থাৎ প্রতি সেলে তার ফাইবার বিয়ারিং ক্যাপাসিটি বেশি যার কারণে অর্থাৎ আপনি জানেন জুটের হলো ছালটা হলো টোটালটা ফাইবার জি অ্যান্ড ছালের মধ্যে ফাইবার সেল যত বেশি থাকবে তার ইল তত বেশি হবে কিন্তু প্রচলিত জাতের তুলনায় ফাইবার সেল বেশি যেহেতু যার কারণে ইল বেশি হয় আলটিমেটলি যে অর্থাৎ যে আপনি যেটা বলছেন সার কীটনাশক এবং অন্য জাতের তুলনায় যা যেরকম দিতে হয় এটার মধ্যে সেম ইল সেম ইনপুট দিয়েও ম্যাক্স বেশি 20% ইল বেশি আমরা অন্যান্য ফসলের ক্ষেত্রে দেখি যে যেমন বলা হয় যে স্যালাইন টলারেন্ট
ধানের কথা বলা হয় বা খরা সহিষ্ণু কোন একটা জাতের কথা বলা হয়, পাটের ক্ষেত্রে এই জাতীয় গবেষণা আসলে কত দূরে আছেন আপনারা? আমরা স্যার একটু বললেন যে আমরা ধরেন আমরা জিনোম সিকোয়েন্সিং করার পরে অর্থাৎ আমাদের যে পাথওয়েগুলো আছে অর্থাৎ একটা জীবন যখন শুরু হয় তখন তার বিভিন্ন পাথওয়ে থাকে, যেমন ফাইবার বায়োসিনথেসিস পাথওয়ে, স্যালাইন টলারেন্টের ড্রাউট টলারেন্টের জন্য যে সমস্ত পাথওয়ে জড়িত, স্যালাইন টলারেন্টের জন্য যে সমস্ত সবগুলো পাথওয়ে আমরা আইডেন্টিফাই করে ফেলেছি এবং এই জিনগুলো আইডেন্টিফাই করে কোন কোন জিনগুলো এটার সাথে জড়িত, তারপরে আমরা চেষ্টা করতেছি এই জিনগুলোকে আমরা যদি টিউনিং করে অর্থাৎ কারো এক্সপ্রেশন বাড়িয়ে অথবা কারো এক্সপ্রেশন কমিয়ে অথবা কোনো জিনকে সাইলেন্সিং করে আমরা নতুন একটা ড্রাউট টলারেন্ট অথবা সল টলারেন্ট একটা জিন ভ্যারাইটি দিতে পারি কিনা সেই বিষয়ে আমরা গবেষণা করছি। অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর আলম, আপনার কাছে জানতে চাচ্ছি এই এত কিছু গবেষণা হচ্ছে তার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটার্স কি অবস্থা, সেই জায়গাটা আসলে কাজ করছেন কিনা, একটা আলটিমেটলি তো এটার একটি ভ্যালু দিতে হবে এবং দিতে হবে কৃষককে, সেটা দিতে হলে ওই জায়গাটা নজর দেওয়া দরকার। ধন্যবাদ আপনাকে আবারও। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট একটা অত্যন্ত মূল্যবান জিনিস আমাদের দেশের জন্য। আসলে আগামী দিনের পৃথিবী এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের উপর চলবে, যার যত বেশি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট থাকবে সে তত বেশি মানে টেবিল টকে কিংবা আলোচনায় শক্তিশালী থাকবে। আচ্ছা, এই প্রকল্প থেকে এই পাটের জিনোম তথ্যর প্রকল্প এই এই তথ্য থেকেই এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ সরকারের পক্ষে প্রথম আমরা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের মাধ্যমে বিশ্বের 13টি দেশ এবং সমগ্র ইউরোপে আমরা প্যাটেন্টের আবেদন করি এবং সেখান থেকে ইতিমধ্যে আমরা 27টি প্যাটেন্ট আমরা হাতে পেয়ে গিয়েছি যেগুলো এখন আমাদের। আচ্ছা, এটি একটি অনন্য মানে কাজ বলে আমি মনে করি বাংলাদেশের সরকারের। আমি যদি এর বাণিজ্যিক সম্ভাবনা কি, এটা হলো এখনও বাংলাদেশে আসলে ওই ক্যাপাসিটিটা ওই এইটা সক্ষমতাটা আমাদের এখনও হয়ে সারেনি যে এইটাকে বাণিজ্যিকভাবে ব্যবহার করে পৃথিবী থেকে আর্ন করার যে প্রসেসটা এটা নিয়ে আমরা এখন নতুন করে আবার শুরু করছি, হাটিহাটি পাপা করে এগুচ্ছি। আমাদের এই পথটা ছিল একদম অচেনা। আমাদের আমেরিকান একটা ফার্মের সঙ্গে যোগাযোগ করে তাদের মাধ্যমে করা হচ্ছিল, আমরা নিজেরাই এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের একটি এই ফার্মকে এই ল ফার্মকে সংযুক্ত করে আমাদের সক্ষমতা বৃদ্ধির জন্য বাংলাদেশের আমরা কাজ করছি এবং আস্তে আস্তে একটু একটু করে আমরা এগুচ্ছি যাতে আমরা এই প্রফিটটাও, আমার তো একটা প্যাটেন্টও ছিল না এখন তো হলো, এখন এটাকে কীভাবে কাজে লাগাবো এখন পরবর্তীতে আমরা এটা নিয়ে কাজ করব। পরবর্তী ধাপটা হচ্ছে আসলে কমার্শিয়াল প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা, তারা আসলে এই গবেষণা লব্ধ জ্ঞানটাকে প্রায়োগিকভাবে সবার সামনে ছড়িয়ে দেবে, যেভাবে আসলে একটা সুপার কম্পিউটার থেকে পার্সোনাল কম্পিউটার যেভাবে আসলে জনপ্রিয়তা পেয়েছিল সেই হিসেবে আমি যদি জানতে চাই যে আমি ছোটবেলা থেকে আমরা দেখে আসি যে বিভিন্ন শোরুমে আমরা দেখি যে বলা হয় যে এটি পাটের তৈরি প্যান্ট বা পাটের তৈরি শার্ট বা পাটের তৈরি কোট, কিন্তু আলটিমেটলি এটা কিন্তু বাজারে আসে না। এর প্রধান নিশ্চয়ই কারণ হচ্ছে যে এটা কমার্শিয়াল ভায়াবিলিটি নাই। সেই জায়গাটা কি একই উত্তরটা কি একই যে এই এটা তন্তু এখনও যথেষ্ট সূক্ষ্ম নয়? না, এটা দুভাবে বলতে পারি। আমরা এখন কি করি, বর্তমানে যে আমরা যেটা করছি ওই পাটটাকে আমরা কটনের কাছাকাছি কেমিক্যালি মডিফাই করে তারপর আমরা কাজটা করতেছি। আচ্ছা, এতে করে আমাদের খরচ বৃদ্ধি পাচ্ছে কিন্তু আলটিমেটলি পাটের যে ওই যে বললাম লিগ্নিনের কারণে যে শক্ত ভাবটা হার্ডিনেস রাইট প্লাস ওই যে ইয়ের যে আলটিমেট ফাইবার লেন্থের ছোটর কারণে যে প্রবলেমগুলো সেগুলো তো ওভারকাম করতে পারছি খুবই কম, লেন্থ তো পাচ্ছি না। আচ্ছা, ওই লিগনিনের যেটা পাচ্ছি সেটা হলো কেমিক্যালি মডিফাই করে সফেনিং করে কিন্তু এতে খরচ বৃদ্ধি পাচ্ছে যার জন্য আমি কমার্শিয়ালি কিন্তু খুব বেনিফিট হতে পারছি না। রাইট, আমার উদ্দেশ্য হলো নো এইসব কিছু করে নয়, আমি ন্যাচারালি এমন একটা জাত উদ্ভাবন করব যার ওই যে আগে বললাম একটু যে ফাইবার লেন্থ বড় হবে, লিগনিন কম হবে, কটনের কাছাকাছি হবে এবং কটনের সঙ্গে ব্ল্যান্ড করে হোক কিংবা এককভাবে হোক, কিছু কিছু মোটা কাপড় পর্দার কাপড় এগুলো আমি শুধু পাট থেকে চলে যাবো আর কিছু কিছু আমাদের এই সমস্ত ব্লেজার টেজারগুলো তো ইজি আমি করতে পারবো, তখন দেখবেন কমার্শিয়াল এটি অনেক ভায়াবল। আমরা সেই দিনে অপেক্ষায় ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ ডক্টর মঞ্জুরুল আলম, মোহাম্মদ ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার কথা বলবো এই নিয়ে। আপনাকেও ধন্যবাদ, আপনার মাধ্যমে দর্শকদেরকে ধন্যবাদ এবং সবাইকে শুধু একটি অনুরোধ করব আমাদের পরিবেশ রক্ষার্থে এই বায়োডিগ্রেডেবল ন্যাচারাল ফাইবার পাটের সঙ্গে আপনারা থাকুন, পাটের জিনিস ব্যবহার করুন আমরা আছি এবং দেশের উন্নয়নে অংশ নিন। এই আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।